ঈদের প্রতি বছরই মুক্তি পায় বেশ কিছু নতুন চলচ্চিত্র, তবে করোনার কারণে গত দু বছর ঈদে নতুন কোনো ছবি মুক্তি পায়নি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় এবার ঈদের চিত্রটি অনেকটাই ভিন্ন। সিনেমা হলগুলোতে আবারও ভিড় বাড়বে সেই আশা চলচ্চিত্র সংশ্লিষ্টদের, আরও জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। এবার আবারও আলো ঝলমলে রূপালি পর্দা। ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় বেশ কয়েকটি সিনেমা। এসব তালিকায় ইতিমধ্যেই আলোচনায় এসেছে নির্মাতা এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানের চলচ্চিত্র গলুই। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন শাকিব খান ও অভিনেত্রী পূজা চেরি। তোমার দেখতে অনেক সুন্দর লাগতেছে, একেবারে রাজকন্যার মতো। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি। গ্রাম বাংলার যে ঐতিহ্য, গ্রাম বাংলার সৌন্দর্য এবং গ্রাম বাংলার যে আনন্দ, এগুলিকে নিয়েই আসলে গলুই। এর মধ্যে থেকে একটা প্রেম। এই গলুইতে বৈশায় আমি, ওই গলুইতে তুই। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর প্লেব্যাকে হাজির হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুল। পাশাপাশি আরেক তারকা শিল্পী কুমার বিশ্বজিৎ আর হাবিব ওয়াহিদের গানও সিনেমায় যোগ করেছে বাড়তি মাত্রা। করোনার আগেও সিনেমা হল ছিল, হচ্ছে। এদিকে গেল দুই ঈদে হল বন্ধ আর সিনেমা রিলিজ না হওয়ার ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দর্শকদের হলমুখী করার প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমাদের কাছে হলের সংখ্যাটা খুবই কম, আর ঈদ তো একটা ফেস্টিভ্যাল, তারপর আমরা সাহস করেছি, আমরা বিগ বাজেটের ছবি বানিয়েছি দর্শকদের জন্যই। আমরা এই যে ছবিগুলো মুক্তি দিচ্ছি, তারা যদি দেখে তাহলে আমাদের আসলে সার্থকতা হবে। ঈদ উপলক্ষে প্রতি বছরই বেশি সিনেমা থাকে শাকিব খানের। এবার মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত আরও একটি ছবি বিদ্রোহী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি। এদিকে মুক্তির তালিকায় রয়েছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত সিনেমা শান। এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান সহ আরও অনেকে। এবার দেখার পালা, ঈদে কোন ছবিটি বক্স অফিস বাজিমাত করে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।